পরিকল্পিত পরিবারে গর্ব দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ, এই প্রতিপাদ্যরে সামনে রাখিয়ে নেয় খাগড়াছড়ি ছুড়ই দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা। ব্যাগ শ্রেণী পেশার মানুষের নিকট পরিবার পরিকল্পনা, মা শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছাই দিবে লাই খাগড়াছড়ির এই মেলার আয়োজন করছি পরিবার পরিকল্পনা অধিদপ্তর IEM ইউনিট। উদ্বোধনের পরতুন দুই দিন ব্যাপী এই মেলাতুন বিভিন্ন বয়সের নারী পুরুষ ও কিশোরী অলরে দেওয়া হবে স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ। সর্বপ্রথমে মনে করেন আমরা শূন্য থেকে 5 বছর শিশুদের সেবা নিশ্চিত করবো, তারপর গর্ভবতী মাদের সেবা নিশ্চিত করবো, ফ্যামিলি প্ল্যানিং মেথড দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী পদ্ধতি এখানে আমরা ব্যবস্থার পাশাপাশি সুব্যবস্থা করবো। সেবা দেওয়া হয় আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের যে সমস্ত সেবা আছে সেই সমস্ত সেবাগুলি সম্পর্কে প্রচারের জন্য এই মেলার মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগ, বেসরকারি সংস্থার অংশগ্রহণ, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের তুলি ধরিবার লাই সচেতন গড়াইবো বলে জানাই জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক বিপ্লব বড়ুয়া। পরিবার পরিকল্পনা মেলার মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের প্রজনন সেবা এবং পুষ্টি বিষয়ে সকলকে সচেতন করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। রবিবার ফজরত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠত ফিতা হাটিয়ে ও বেলুন উড়ে এনে মেলার উদ্বোধন করেছিল সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা। এ সময় উপস্থিত আছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাক্তার শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার MM সালাউদ্দিন সহ অন্যান্য। আগামী হেল সোমবার শেষ হইব দুই দিনব্যাপী এই মেলা। আমাদের প্রত্যন্ত অঞ্চল, রাস্তা নাই, ঘাট নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, আমাদের কর্মীদের মাঠ কর্মীদের কোনো গাড়ি নাই, হেঁটে যেতে হবে, তা বর্ষা বাদলার দিন অনেক কষ্ট করে যেতে হয়, কিন্তু তারপরও যে সকলের সুখের জন্য, সকলে সুখী হোক যেহেতু আমরা বলি, তাইলে সকলের সুখের জন্য অন্তত কমসে কম আমার কিছুটা দুঃখ হলেও সে কাজটি করা নিতান্তই বাঞ্ছনীয়। এই যে দেখো KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।